হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল। এই মুহূর্তে তোমাদের সকলকে ব্রেকিং নিউজ দেওয়ার আছে, সব থেকে সুখবর, সেটা হচ্ছে NM JNM 2023 তোমাদের কিন্তু সিট ম্যাট্রিক্স প্রকাশিত হয়ে গেছে বন্ধুরা। ভীষণ 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 সুখবর তোমাদের, কীভাবে তোমরা দেখবে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, তার জন্য তোমাদেরকে এখানে জাস্ট ক্লিক করে নিতে হবে। তো আমি তোমাদের সুবিধাতে ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। এখানে ক্লিক করলেই তোমরা দেখবে তোমাদের কাছে এরকম একটা অপশন দেখাবে, তোমরা জাস্ট এটা ডাউনলোড করে নেবে, ঠিক আছে। আমি তোমাদের সুবিধাতে ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করার পর দেখো এটা কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে যে বলেছিলাম প্রথমে, হয়তো সবার আগে বলেছিলাম যে এই বছর কিন্তু GNM এবং ANM এর জন্য কিন্তু সিট সংখ্যা বাড়তে চলেছে, সেটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন কলেজ আছে এবং আগের বছর 2022 কত কী সিট ছিল, 2021 কতগুলো সিট ছিল, সবগুলো তোমাদের পরপর দেখাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। দেখো ফার্স্টে তোমাদের বলি যে কোন কোন কলেজ রয়েছে। দেখো আগে একটু দেখিয়ে দিই, এগুলো হচ্ছে ANM কলেজ এবং এখানে দুটো নতুন ফিচার্স অ্যাড হয়েছে আগের বছরের তুলনায়। এবছর কী কী আপডেট হয়েছে দেখায়। আগের বছর কিন্তু এখানে এই জিনিসটা ছিল না, INC অ্যাপ্রুভড কি অ্যাপ্রুভ নয়, এটা ভীষণ জরুরি ছিল স্টুডেন্টের জন্য, কারণ তোমরা জানো যে INC অ্যাপ্রুভ না হলে কতটা সমস্যা হতে পারে। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এটা খুবই হেল্পফুল হয়েছে, এই অ্যাপ্রুভাল পেয়েছে কি পায়নি। তো যেগুলো অ্যাপ্রুভড সেগুলো অবশ্যই নিঃসন্দেহে তোমরা ভর্তি হতে পারো, কোনো সন্দেহ নেই। আচ্ছা এখানে আরও কী কী অ্যাড হয়েছে দেখো, এখানে সব থেকে ইন্টারেস্টের জিনিস সেটা হচ্ছে ওয়েবসাইট এবং অ্যাড্রেস। সেই ইনস্টিটিউটের অনেকেই চায় না যে অ্যাড্রেসটা দিন স্যার, বা ওই কন্ট্যাক্ট নাম্বার দিন, বা কোনো মেল আইডি থাকলে দিন, সেটা কিন্তু এখানে আছে, আমি দেখাবো নিচের দিকে আছে। তো এই দুটো জিনিস অ্যাড হচ্ছে, ভীষণ জরুরি। আচ্ছা তোমাদেরকে আগে দেখাই যে 2021 কত ছিল, 2022 কত সিট সংখ্যা ছিল, তারপর তোমাদেরকে বলছি 2023 কতগুলো আছে। বন্ধুরা এটা হচ্ছে 2022 সিট ম্যাট্রিক্স, দেখতে পাচ্ছ NM JNM 2022 লেখাই আছে। এখানে কিন্তু টোটাল যে সিট সংখ্যা ছিল সেটা হচ্ছে 13টা, ঠিক আছে, দেখতে পাচ্ছ 1, 2, 3, 4 করে 13টা চলে এসছে, ভেরি গুড। আচ্ছা এবার আমরা দেখে নিই যে টোটাল কতগুলো সিট সংখ্যা ছিল। দেখো টোটাল ছিল ANM এর জন্য 850টা, এই দেখো লেখা আছে 850টা টোটাল, ঠিক আছে, টোটাল 13টা সিট, 13টা কলেজ এবং টোটাল হচ্ছে 850টা সিট সংখ্যা, এটা 2022। 2023 কী দাঁড়ালো সেটা একবার দেখা যাক। বন্ধুরা এটা হচ্ছে 2023 সিট ম্যাট্রিক্স, যেটা তোমাদের একটু আগে দেখাচ্ছিলাম। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু সিট কলেজ সংখ্যা 13টাই কিন্তু কলেজ সংখ্যা রয়েছে, কিন্তু সিট সংখ্যা দেখো এখানে কিন্তু দেখতে পাচ্ছ 875, যেটা কিন্তু আগের বছর ছিল 850টা। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কিন্তু টোটাল 25টা সিট সংখ্যা ANM এর জন্য বাড়িয়েছে, এটা কিন্তু ভীষণই খুশির খবর, ভীষণই সুখবর। প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করে দাও। দেখো তোমাদেরকে প্রথম দিন থেকে আমি বলে আসছি এই বছর কিন্তু সিট সংখ্যা বাড়ার প্রবল চান্স ছিল, সেটা কিন্তু সত্যি হয়ে গেল। তো যারা বলবো না যে স্যার এবার কি বাড়বে, এটা কিন্তু সত্যি সুখবর, এবং এটা কোনো না কোনো দিক থেকে একটা দিক থেকে বলা যেতেই পারে যে অবশ্যই কিন্তু আরও বেশ কিছু স্টুডেন্ট তারা কিন্তু সুযোগ পাওয়ার মতো, ঠিক আছে, কারণ সিট সংখ্যা বাড়লো মানে তাই তো। আচ্ছা এবার দেখা যাক যে GNM এর ব্যাপারটা। দেখো GNM, আমি ANM এর নামগুলো বলছি কলেজগুলো, তারপরে GNM ব্যাপারে আসছি। ANM হচ্ছে NM ট্রেনিং স্কুল, যেটা হচ্ছে তোমার কাকদ্বীপ SD হসপিটাল। তোমাদের বলেছিলাম যে এটা কিন্তু INC অ্যাপ্রুভাল পেয়েছে, এদের টোটাল যে ইনটেক ক্যাপাসিটি সেটা হচ্ছে 60টা, ঠিক আছে। আমি একটু ওয়েট করো, দেখো এর ইনটেক ক্যাপাসিটি হচ্ছে 60টা, দেখতে পাচ্ছ। তারপরে চলে আসছি ANM ট্রেনিং স্কুল, বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এর সিট সংখ্যা হচ্ছে টোটাল 75টা। আচ্ছা আমি তোমাদেরকে কলেজ চয়েস নিয়ে ভিডিও দিয়ে দিয়েছি আজকে, যারা যারা দেখো নি অবশ্যই দেখে নেবে, কারণ সেইভাবেই কিন্তু কলেজগুলো সাজাতে পারো। আচ্ছা ANM নিয়ে আমি অবশ্যই পরে আবার ভিডিও দেবো কীভাবে ANM কলেজ সাজাবে। আচ্ছা আবার দেখো 3 নম্বর যেটা ANM ট্রেনিং স্কুল, ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ এবং হসপিটাল, এবার দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সিট সংখ্যা হচ্ছে 50টা, একটু কমে গেছে বাট ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তারপর দেখো ANM ট্রেনিং স্কুল, ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে, এর সিট সংখ্যা দেখে নিচ্ছ, এর সিট সংখ্যা কিন্তু দেখছে 50টা, ঠিক আছে। তোমাদেরকে আমি একটা বলেছিলাম যে INC-র লিস্টে, অনেকে বলেছো স্যার এই লিস্টে কি থাকবে, দেখতেই পাচ্ছ কতটা কি মিলছে, ঠিক আছে। তারপর দেখো যে ANM ট্রেনিং স্কুল, IDএবং BG হসপিটাল, যেটা কলকাতায় রয়েছে, এটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 100টা, তোমাদের বলেই দিয়েছিলাম, সেখানে কিন্তু বলেছিলাম যে 100টা সিট সংখ্যা আছে। এবার দেখতে পাচ্ছ যে ANM ট্রেনিং স্কুল, জঙ্গিপুর SD হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে, এর সিট সংখ্যা 50টা। তারপরে যে কলেজ সেটা হচ্ছে ANM ট্রেনিং স্কুল, কালিয়াগঞ্জ SD হসপিটাল, এর সিট সংখ্যা হচ্ছে 50টা। এবার আসছি যে পরের কলেজ, সেটি হচ্ছে ANM ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, যেটা বহরমপুর মুর্শিদাবাদে রয়েছে, এর সিট সংখ্যা কতগুলো, এর সিট সংখ্যা হচ্ছে মোট 50টা। যাই হোক পরের কলেজটা চলে যায়, ANM ট্রেনিং স্কুল রঘুনাথপুর SD হসপিটাল, যেটা পুরুলিয়ায় রয়েছে, এর সিট সংখ্যা হচ্ছে তোমার 60টা, ঠিক আছে, ভেরি গুড। পরেরটা চলে যাই, সব থেকে আমাদের যেটা এক্সপেক্টেড যে সব থেকে বেশি সিট সংখ্যা কোথায় রয়েছে, তো দেখা যাক। দেখো ANM ট্রেনিং স্কুল বিদ্যাসাগর SD হসপিটাল, এখানে সিট সংখ্যা 60টা, দেখতে পাচ্ছ 60টা। এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট, সব থেকে বেশি কলেজ রয়েছে যেখানে, সব থেকে বেশি সিট সংখ্যা যেখানে রয়েছে, সরি, যে যে কলেজে সব থেকে বেশি সিট সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে
ডক্টর এইচ সি মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল যেটা সিঙ্গুর হুগলিতে রয়েছে, সব থেকে বেশি সিট সংখ্যা 150টা সিট সংখ্যা রয়েছে, যেটা কিন্তু যথেষ্টই বেশি। এবং তোমাদেরকে কীভাবে কলেজ সাজাতে হবে সেটা কিন্তু বলে দিয়েছি, তোমরা আশা করছি সেই ট্রিকটা বুঝতে পারছো কী বলতে চাইছি, কেন বলতে চাইছি এত জোর করে। আচ্ছা, পরে যেটা সেটা হচ্ছে NTS আসানসোল, যেটা হচ্ছে তোমাদের আসানসোল পূর্ব বর্ধমানে রয়েছে, পশ্চিম বর্ধমানে রয়েছে, এর সিট সংখ্যা কত বলে, এই সিট সংখ্যা 60টা। এবং সর্বশেষ হচ্ছে প্রমোতিস ট্রেনিং স্কুল, যেটা হচ্ছে তোমার পূর্ব বর্ধমানে, এটাও কিন্তু পূর্ব বর্ধমানে রয়েছে এবং এর সিট সংখ্যা হচ্ছে 60টা। তাহলে সব মিলিয়ে যে আমরা যেটা দেখলাম যে টোটাল তোমাদের কিন্তু এই GNMA কলেজের মধ্যে সব থেকে বেশি সিট সংখ্যা রয়েছে কোথায় রয়েছে, একটা হচ্ছে তোমাদের এই কী বলে এসি মুখার্জি যেটা হুগলিতে রয়েছে, আর একটা দেখো 100টা সিট সংখ্যা রয়েছে যেটা সেটা হচ্ছে আইডি এবং বিজি, এবং সব তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এই ডায়মন্ড হারবার, ঠিক আছে। এই তিনটে কলেজ সব থেকে বেশি সিট সংখ্যা রয়েছে NMA। এবার আসছি যারা হাফ পিত্তেস করে বসে আছো GNMA নিয়ে, অবশ্যই সেই জায়গাটায় আসছি। GNMA সিট সংখ্যা কত ছিল আগের বছর সেটা দেখে নিই, তারপর তোমাদেরকে এই বছর সিট সংখ্যা দেখাচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে GNMA 2022 সিট সংখ্যা, দেখতে পাচ্ছ টোটাল হচ্ছে 7447টা সিট ছিল, মানে গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে 7447টা সিট ছিল। এবার তোমাদের দেখায় 2023 গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে কতগুলো সিট সংখ্যা রয়েছে। দেখো বন্ধুরা, 2023 সিট সংখ্যা সব থেকে বেশি 14506টা কিন্তু সিট সংখ্যা রয়েছে বন্ধুরা, 14000, মানে দ্বিগুণ সংখ্যা কিন্তু রয়েছে GNMA ক্ষেত্রে। এবার তো মানে কামাল করে দিয়েছে, ঠিক আছে, GNMA কিন্তু এবার কামাল করে দিয়েছে। যদিও মানে উৎসাহে আমি কিন্তু উৎফুল্লিত পাগল হয়ে যাচ্ছি, আমি এখনও পর্যন্ত বাড়ি পৌঁছায়নি, সেই কালকের মতো অবস্থা হয়েছে। আমি কিন্তু মাঠে একটা ফাঁকা জায়গাতে তোমার জন্য ভিডিও বানাচ্ছি, যে যাতে তোমরা এই জিনিসগুলো জানতে পেরে ভালো লাগে, যত তাড়াতাড়ি সময় তোমাদের এই আপডেটগুলো দিচ্ছি। দেখো, তোমাদেরকে আগে দেখাই যে GNMA কোন কোন কলেজগুলো রয়েছে এবং কতগুলো সিট সংখ্যা। এবার এখানে বলবো যে শুধুই কি গভর্নমেন্ট কলেজই অ্যাড হয়েছে নাকি প্রাইভেট কলেজ প্রচুর অ্যাড হয়েছে, তো দেখা যাক কী কী হয়েছে, মূল বিষয়টা কী সেটা জানতে হবে, কারণ না জেনে এগুলো বলা ঠিক হবে না। আমি তোমাদেরকে একটা একটা দেখাচ্ছি। দেখো, ফার্স্টে যে কলেজটা দেখাবো, GNMA কোথায় গেল চলে আসো, GNMA, আচ্ছা এটা NMA স্কুল চলে গেলো। দেখো, GNMA শুরু হচ্ছে 1 নম্বর থেকে, 1 নম্বর কলেজ হচ্ছে NMA ট্রেনিং স্কুল মেডিকেল, এটা জওহরলাল নেহরু হসপিটাল, যেটা বলছিলাম GNMA কল্যাণী, এই GNMA কল্যাণীতে কিন্তু রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছি এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড, এবং এটা হচ্ছে গভর্নমেন্ট। এখানে যারা বলছে স্যার কোনটা গভর্নমেন্ট কোনটা প্রাইভেট কী করে বুঝবো, এখানে দেখো লেখা আছে গভর্নমেন্ট, ঠিক আছে। এবং এটা INC অ্যাপ্রুভাল পেয়েছে কিনা সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এটা কিন্তু INC অ্যাপ্রুভাল পেয়েছে। সিট সংখ্যা কত, সিট সংখ্যা হচ্ছে 60টা। পরে কলেজ কোনটা, GNMA স্কুল অফ নার্সিং SSKM হসপিটাল কলকাতা, এটাও গভর্নমেন্ট অ্যাপ্রুভড, এবং এখানে সিট সংখ্যা হচ্ছে 100টা। তোমরা তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ, তোমরা অনেকেই বলছো স্যার কী করে মেলাবো, দেখো এখানে তোমরা দেখতে পাবে প্রথমে আছে দেখো OP মানে হচ্ছে ওপেন, অর্থাৎ যারা জেনারেল ক্যাটাগরি, তোমাদের সিট সংখ্যাটা এই প্রথমেই দেওয়া থাকবে, এটা হচ্ছে জেনারেল সিট সংখ্যা। তারপরে দেখো OPPH মানে যারা ওপেন ক্যাটাগরি, যারা জেনারেল কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের জন্য এই ক্যাটাগরিটা, মানে এই 2 নম্বর যে রোটা আছে সেটা কিন্তু তাদের জন্য। তারপরে দেখতে হচ্ছে OA মানে হচ্ছে OBCA, ঠিক আছে, যারা OBC এ ক্যাটাগরি তারা কিন্তু দেখতে পাবে 3 নম্বর যে রোটা সেটা কিন্তু তাদের জন্য। তারপর OAPH মানে যারা OBC এ এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের সিট সংখ্যা রয়েছে এই 4 নম্বরে, ঠিক আছে, OBC এ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের রয়েছে এরকম 4 নম্বরে। তারপর দেখো OB সিট সংখ্যা দেখো 5 নম্বরে রয়েছে, OB মানে OBC B, ঠিক আছে। তারপর OB ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, যারা OBC B এর মধ্যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তাদের সিট সংখ্যা রয়েছে এই এই যে দেখতে পাচ্ছ এই ক্যাটাগরিতে, ঠিক আছে। তারপর দেখতে হচ্ছে ST তে রয়েছে, তারপর দেখতে পাচ্ছ যারা ST ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপর EWS, তারপর EWS এর মধ্যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, তারপর যারা অরফান রয়েছে, এবং তারপর যারা সিভিল ডিফেন্স রয়েছে, তারপর যারা টোটালটা মানে এখানে টোটাল ওভারঅল কতগুলো সিট সংখ্যা রয়েছে বোঝা গেছে আশা করছি, যারা অনেকেই বুঝতে পারছিলেন না তোমরা কিন্তু এবার বুঝতে পারবে। তারপর আসছে GNMA ট্রেনিং স্কুল দেবেন মাহাতো, অর্থাৎ DM গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা পুরুলিয়াতে রয়েছে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে সিট সংখ্যা হচ্ছে 100টা, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছ GNMA ট্রেনিং স্কুল যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগর নদিয়াতে রয়েছে, যারা নদিয়ার বাসিন্দা অবশ্যই একটু কমেন্ট করে দিও, 60টা কিন্তু সিট সংখ্যা রয়েছে। এবার GNMA ট্রেনিং স্কুল ঘাটাল SD হসপিটাল পশ্চিম মেদিনীপুরে রয়েছে, সিট সংখ্যা 60টা। তারপরে দেখা যাক GNMA নার্সিং GNMA ট্রেনিং স্কুল মেডিকেল এবং স্বাগতাত্ত মেডিকেল কলেজ, দেখো এই স্বাগতাত্ত মেডিকেল কলেজে কিন্তু এবার হচ্ছে 100টা সিট সংখ্যা, ভেরি গুড, স্বাগতাত্ত মেডিকেল কলেজ কিন্তু কামাল করে দিয়েছে এবার। তারপরে দেখা যাক GNMA ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এবার কিন্তু সিট সংখ্যা দেখো দেখা যাক গভর্নমেন্ট এবং অ্যাপ্রুভ, এটা হচ্ছে সিট সংখ্যা 75টা, ভেরি গুড। তারপরে দেখো GNMA ট্রেনিং স্কুল বাঘাযতীন SG হসপিটাল, যেটা ছেলেদের জন্য, অনেকেই বলছে স্যার ছেলেদের সিট সংখ্যা বেড়েছে, তোমরা দেখে নাও ছেলেদের সিট সংখ্যা বেড়েছে কিনা, দেখা যাক 35টাই রয়েছে, অর্থাৎ কিন্তু এখানে সিট সংখ্যা 35টা দেখাচ্ছে। তোমরা এবার দেখে নেবে জেনারেল ক্যাটাগরি কতগুলো হচ্ছে OBC A OBC B ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কতগুলো দেখে নেবে, ঠিক আছে।
এবার আসি পরে পরে যেটা, সেটা হচ্ছে জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, যেটা পুরুলিয়ায় রয়েছে। পুরুলিয়ার এই কলেজটি কতগুলো সিট সংখ্যা? 65টা, ভেরি গুড। তারপর দেখে নাও যে মুর্শিদাবাদ, দেখো দেখতে পাচ্ছ জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল যেটা মুর্শিদাবাদে রয়েছে, সেটা হচ্ছে 60টা সিট সংখ্যা। এবার দেখো লালগড় যেটা রয়েছে, ঠিক আছে, জিএনএম ট্রেনিং স্কুল লালগড় ঝাড়গ্রামে যেটা রয়েছে, সেখানে কিন্তু সিট সংখ্যা 100টা, কামাল করে দিয়েছে লালগড় ঝাড়গ্রাম, ঠিক আছে, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছ নৈহাটি বদরতলা, এখানে কিন্তু সিট সংখ্যা যেটা দেখা যাচ্ছে গভর্নমেন্ট, এগুলো সবগুলো কিন্তু গভর্নমেন্ট, সিট সংখ্যা হচ্ছে 65টা। তারপর দেখতে পাচ্ছ এনটিএস বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটা বাঁকুড়ায় রয়েছে, এর সিট সংখ্যা কিন্তু রয়েছে 95টা, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড। তারপর দেখতে পাচ্ছ এনটিএস মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে, এর সিট সংখ্যা কিন্তু 60টা। এরপর দেখতে পাচ্ছ হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, এর সিট সংখ্যা কিন্তু দেখতে পাচ্ছ 40টা। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ যে এনটিএস তোমার হচ্ছে কি কুচবিহার যেটা রয়েছে, ঠিক আছে, এটা কিন্তু গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাপ্রুভ, এটা দেখতে পাচ্ছ 50টা সিট সংখ্যা রয়েছে। আবার দেখো পরেরটা যেটা আছে, হাওড়াতে রয়েছে 40টা, ঠিক আছে। তারপর দেখো এনটিএস এনআরএস মেডিকেল কলেজ যেটা কলকাতায় রয়েছে, কলকাতার মধ্যে এই কলেজটা ভালো কলেজ, 70টা সিট সংখ্যা রয়েছে, ভেরি গুড। তারপর চলে আসি পরেরটা, যেটা হচ্ছে এনটিএস আরজিকর মেডিকেল কলেজ, যেটা তোমাদের বলছিলাম নাম করা, এখানেও কিন্তু 65টা সিট সংখ্যা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, দার্জিলিংয়ে সিট সংখ্যা হচ্ছে কত? 75টা, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছ শম্ভুনাথ পণ্ডিত কলকাতা যেটা রয়েছে, সব থেকে বলতে পারো এটা কিন্তু টপ মোস্ট কলেজের মধ্যে আসে, এই কলেজের সিট সংখ্যা মাত্র 36টা, এটা কিন্তু প্রতি বছর এরকম দেখা যায় 36টা বা কমই থাকে একদম। তারপর দেখতে পাচ্ছ এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল যেটা রয়েছে কালিম্পংয়ে, এখানে সিট সংখ্যা হচ্ছে 40টা। তারপর দেখতে পাচ্ছ এবার যেটা দেখা যায় সিউড়ি সদর হসপিটাল, দেখা যায় কতগুলো সিট সংখ্যা, এটা গভর্নমেন্ট অ্যাপ্রুভড, সিট সংখ্যা হচ্ছে 100টা, ভেরি ভেরি গুড, 100টা সিট সংখ্যা রয়েছে। তারপর দেখা যাক পরে কোশ্চেন, পরে যে এনটিএস আছে সেটা হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ, এখানেও কিন্তু গভর্নমেন্ট এবং এটা অ্যাপ্রুভড, এবং এটা এখানে সিট সংখ্যা দেখা যাচ্ছে 55, বর্ধমান মেডিকেল কলেজ সিট সংখ্যা 100টা, ভেরি গুড, 100টা সিট সংখ্যা রয়েছে। তারপর দেখতে হচ্ছে লেডি ডাফরিন, লেডি ডাফরিন যেটা কলকাতায় রয়েছে, কলকাতার সিট সংখ্যা কত দেখা যাক, 55টার সিট সংখ্যা। এবার আসি পরে যেটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ এবং হসপিটাল যেটা দার্জিলিংয়ে রয়েছে, সেটার সিট সংখ্যা হচ্ছে 100টা, ভেরি গুড। এবার আসছি দক্ষিণ দিনাজপুর, যেটা বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, সেখানে সিট সংখ্যা কতগুলো? সেখানে হচ্ছে তোমাদের এক মিনিট, সেখানে সিট সংখ্যা 65টা, ভেরি গুড। তারপর দেখতে পাচ্ছ চিনসুরা যেটা ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে, সেখানে চিনসুরাতে রয়েছে 60টা। এবার আসছি পরের কলেজ, যেটা হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ এবং হসপিটাল, 60টা সিট সংখ্যা রয়েছে। পূর্ব মেদিনীপুর যেটা তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ যেটা রয়েছে, সেটা হচ্ছে 100টা সিট সংখ্যা রয়েছে। দেখো গান্ধী মেমোরিয়াল হসপিটাল যেটা নদিয়াতে রয়েছে, সে আর তার সিট সংখ্যা কত? তার সিট সংখ্যা 60টা। আলিপুরদুয়ার অর্থাৎ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালের সিট সংখ্যা হচ্ছে 50টা। এবার দেখতে পাচ্ছ অশোকনগর, যেটা ছেলেদের কলেজ এবং এটাই কিন্তু একমাত্র ছেলেদের সবথেকে বেশি সিট সংখ্যা দেয়, দেখা যাক এই বছর সিট সংখ্যা কত, গভর্নমেন্ট এবং অ্যাপ্রুভড কলেজ, এবং এখানে সিট সংখ্যা হচ্ছে সেই এক মিনিট, এখানে কিন্তু সিট সংখ্যা দেখা যাচ্ছে 85টা। এবার দেখা যাক তাহলে সিট সংখ্যা কতগুলো হলো, ছেলেদের কিন্তু এর আগের বছর 105টা ছিল, এবছর দেখা যাচ্ছে 85 এবং 35, তাই তো? তাহলে 5×5=10, হয় থাকলো 1, 8×3=11, 11×12 120টা, অর্থাৎ 105টা ছিল, সেখান থেকে কিন্তু 15টা কলেজ, মানে 15টা সিট সংখ্যা, অ্যাকচুয়ালি বলতে ভুল হচ্ছে, 15টা সিট সংখ্যা কিন্তু বেড়েছে ছেলেদের জন্য, ভেরি গুড। যারা গভর্নমেন্টে চান্স পাওয়ার জন্য একটু এই এক নম্বর ওই হাফ নম্বর জন্য যারা সুযোগ পাও না, তোমাদের কাছে এই 15টা কলেজ, 15টা লিস্ট, সরি 15টা সিট কিন্তু যথেষ্টই একটা ভাইটাল জায়গা, ঠিক আছে, অবশ্যই কিন্তু বিষয়টা মাথায় রাখবে, ঠিক আছে। 85টা সিট সংখ্যা রয়েছে, ভেরি গুড, আগের তুলনায় বেশ সিট সংখ্যা বেড়েছে। এবার আসছি পরে যেটা কলেজ, দেখো আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট যেটা উলুবেরিয়াতে রয়েছে, দেখো উলুবেরিয়ার কলেজ গভর্নমেন্ট অ্যাপ্রুভড কলেজটায় কিন্তু সিট সংখ্যা হচ্ছে 90টা, এটা হয়তো বলতে ভুলে গেছিলাম। তারপর দেখতে পাচ্ছ চিত্তরঞ্জন সেবা সদন, এই কলেজটার সিট সংখ্যা হচ্ছে 56টা মাত্র। তারপর চলে আসি মালদা মেডিকেল কলেজ এবং হসপিটাল, এখানে কতগুলো সিট সংখ্যা রয়েছে দেখো, 50টা। দেখতে পাচ্ছ এই মালদা নিয়ে অনেকের প্রশ্ন ছিল, স্যার মালদা কি কলেজ এবার হবে না? দেখো মালদা কিন্তু এবার পেয়েছে জায়গাটাই, ঠিক আছে, সম্ভবত আগের বছরও ছিল, একটু বলতে ভুল করলাম হয়তো, বালুরঘাটের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো পরেরটাই দেখে নিই, জিএনএম ট্রেনিং স্কুল এমআর বাঙ্গুর হসপিটাল, এখানে দেখো সিট সংখ্যা কত? 40টা সিট সংখ্যা রয়েছে। পরের কলেজ সেটা হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট মেডিকেল কলেজ, দেখতে পাচ্ছ এখানে কত? 90টা সিট সংখ্যা রয়েছে। জলপাইগুড়ি, ঠিক আছে, 80টা সিট সংখ্যা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছ স্কুল অফ নার্সিং কলকাতা মেডিকেল কলেজ, দেখতে পাচ্ছ কলকাতা মেডিকেল কলেজ 55 সিট সংখ্যা রয়েছে। স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা, এটা বর্ধমানে, পূর্ব পশ্চিম বর্ধমানে রয়েছে, দেখতে পাচ্ছ সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ,
এই কলেজটার সিট সংখ্যা মাত্র 20টা, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছ ইএসআই হসপিটাল মানিকতলা, এর সিট সংখ্যা কত? ইএসআই হসপিটাল মানিকতলার সিট সংখ্যা হচ্ছে মাত্র 50টা। তারপরে দেখতে পাচ্ছ এনটিএস ইএসআই হসপিটাল শিয়ালদা, এর সিট সংখ্যা মাত্র 40টা। তারপরে দেখতে পাচ্ছ সেল আইএসপির আন্ডারে, এটাও কিন্তু গভর্নমেন্ট কলেজ এবং এটা পিএসইউ। পিএসইউ মানে অনেকে ভাবে সেটা প্রাইভেট কলেজ, এইটা কিন্তু ভুল করবে। এখানে অনেক স্টুডেন্টরা এতক্ষণ যারা শুনলে, এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনেছো, তারা কিন্তু এখানে কামাল করে দেবে, ঠিক আছে। অনেকে ভাবে এটা প্রাইভেট কলেজ, এখানে পড়বো না, এটাও গভর্নমেন্ট কলেজ, ঠিক আছে। ওই জন্য বলেছিলাম পুরোটা ধৈর্য ধরে শুনতে। এখানে হচ্ছে এটা গভর্নমেন্ট কলেজ এবং এটা অ্যাপ্রুভড, ঠিক আছে। এটা অনলি ফর, দেখো এখানে দেখতে পাচ্ছ ফিমেল, এগুলো বলতে ভুলে গেছিলাম, এটা সব কিন্তু ফিমেল কলেজ, একটাও কিন্তু মেল নেই। সেই দুটোও বলেছিলাম যে বাঘাযতীন এবং অশোকনগর, তোমরা আশা করছি সবাই জানো, এখানে নতুন করে বলার কিছু নেই। তো যাই হোক, সেটা কিন্তু অ্যাপ্রুভড। এবং এখানে সিট সংখ্যা কত দেখতে পাচ্ছ, মাত্র 30টা সিট সংখ্যা রয়েছে। যাদের স্কোর একটু বেশি, যাদের র্যাঙ্ক একটু বেশি হচ্ছে, তোমরা কিন্তু এই সমস্ত কলেজগুলো রাখতে পারো। আমি আজকে দেখো ভিডিও দেওয়া আছে, সেটা দেখে নেবে। তারপর দেখো যেটা এইটা কিন্তু এইটা করেই আমাদের কিন্তু এই আপাত দৃষ্টিতে গভর্নমেন্ট কলেজের যে কোটা সেটা কিন্তু মানে যে টোটাল সিট সংখ্যা শেষ হলো। তোমাদের কিন্তু এবারও তোমার দেখাবো যে আগের বছরে কতগুলো কলেজ ছিল, এই বছর কতগুলো কলেজ আছে। দেখো বন্ধুরা, আগের বছর 2022-এর 146টা কিন্তু কলেজ ছিল গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে জিএনএমের জন্য। এবার দেখা যাক এএনএমের জন্য, সরি, এবার দেখা যাক এই বছর 2023-এ জিএনএম গভর্নমেন্ট এবং প্রাইভেট মিলে কতগুলো কলেজ হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা 239টা, মানে প্রায় কিন্তু দ্বিগুণ, প্রায় অলমোস্ট দ্বিগুণ। এখানে তোমাদেরকে আরও কিছু জিনিস বলার আছে। দেখো এখানে একটা জিনিস দেখবে, এখানে কিন্তু কিছু জায়গায় পেন্ডিং দেখাচ্ছে, দেখো লেখা আছে পেন্ডিং, ঠিক আছে। এখানে এবার প্রশ্ন আসবে তাহলে স্যার এই সমস্ত কলেজে কি পড়বো। দেখো যাদের প্রাইভেট কলেজ পড়ার ইচ্ছে আছে, তোমরা যদি সম্ভব হয় যেগুলো অ্যাপ্রুভড অলরেডি পেয়ে গেছে বা অ্যাপ্রুভাল পেয়ে গেছে সেই সমস্ত কলেজে নেওয়ার চেষ্টা করো। যদি একান্ত এই সমস্ত কলেজ নেওয়ার ইচ্ছা থাকে, তোমরা কিন্তু নিজের দায়িত্বে নিতে পারো, সে সম্পর্কে আমি আর কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু বেটার হচ্ছে যেগুলো অলরেডি আইনসি অ্যাপ্রুভাল পেয়েছে সেগুলো পড়া, ঠিক আছে, যাতে ভবিষ্যতে কোনো মানে সমস্যা না হয়। তাই বলে এগুলো খারাপ নয়, এগুলো অবশ্যই ভালো। এখনও অ্যাপ্রুভাল পাইনি, অ্যাপ্রুভাল পেয়ে গেলে এগুলো তোমরা ভর্তি হতে পারবে, ঠিক আছে। তো আর কিছু বলার মতো কি জায়গায় আছে, আশা করছি সবগুলি তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা জিনিস বলি যে মেল দে প্রাইভেট কলেজ কী কী রয়েছে। দেখো মেল দে প্রাইভেট কলেজ আমি একটু চট জলদি বলে দিই যতগুলো পাচ্ছি। অনেকেই জানতে চাইছিলি যে মেল দে স্যার প্রাইভেট কলেজ কী কী আছে। তো দেখো আমি তোমাদের বলে দিই, এখান থেকে দেখতে পাচ্ছি সম্ভবত, আর উপরে কিন্তু নেই, ঠিক আছে। আর একবার দেখে নিই, এখানে একটা থেকে গেছে, দেখেছো। আচ্ছা দেখো, নিদান নার্সিং ইনস্টিটিউট যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা রয়েছে বহরমপুর মুর্শিদাবাদে। এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ পেয়েছে, মানে প্রাইভেট কলেজ কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভ পেয়েছে এবং সিট সংখ্যা হচ্ছে 50টা। আচ্ছা আর কী কী প্রাইভেট কলেজ আছে ছেলেদের জন্য আগে বলে দিই, ফটাফট বলে দিচ্ছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ ছেলেদের জন্য কিন্তু বেশ কিছু কলেজ, আগের বার কিন্তু এতগুলো ছিল না। কী কী আছে দেখো, মুর্শিদাবাদ ইনস্টিটিউট নার্সিং ইনস্টিটিউট যেটা কিন্তু দেখতে পাচ্ছ, এটা গভর্নমেন্ট সরি প্রাইভেট কলেজ এবং এটা মেলদের জন্য। তারপরে দেখতে পাচ্ছ মুক্তধারা, ঠিক আছে, এটাও কিন্তু প্রাইভেট মেলদের জন্য, এগুলো সব অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তারপর আর একটা কি, নালন্দা নার্সিং ইনস্টিটিউট যেটা কিন্তু রয়েছে অন্ডাল যেটা দুর্গাপুরে রয়েছে, এখানে দেখতে পাচ্ছ এটাও কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে প্রাইভেট কলেজ, ঠিক আছে। যাদের দরকার তোমরা কিন্তু এগুলো দেখে নিতে পারো। আর কিছু কলেজ দেখলাম পরপর ছিল, এখানে দেখা যাক, লক্ষ্মী নার্সিং ইনস্টিটিউট যেটা কিন্তু দেখতে পাচ্ছ হুগলিতে রয়েছে, এটাও কিন্তু মেলদের জন্য এবং এটা গভর্নমেন্ট মানে অ্যাপ্রুভাল পেয়েছে, গভর্নমেন্ট কলেজ নয়, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেয়েছে, মানে প্রাইভেট কলেজ কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেয়ে গেছে। আচ্ছা আর দেখা যাক আর কী কী আছে এখানে, কিন্তু এখানে আর একটা কলেজ দেখলাম, জেনেক্স নার্সিং ইনস্টিটিউট, এটা কিন্তু প্রাইভেট কলেজ এবং এটা কিন্তু গভর্নমেন্ট অ্যাপ্রুভাল পেয়েছে। আচ্ছা তারপরে দেখা যাক আর কী কী আছে মেলদের জন্য, আর কী কী আছে দেখা যাক। এখানে আর একটা দেখলাম, কেয়ারান কিওর, দেখতে পাচ্ছ কেয়ারান কিওর মেলদের জন্য এবং এটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে। আর দেখা যাক আর কী কী কলেজ আছে, দেখো এগুলো তো গভর্নমেন্ট চলে এলো। আচ্ছা আমি যে কয়েকটা কলেজ দেখলাম নিচের দিকে কয়েকটা থেকে গেছিলো সেটা একটু বলে দিই, চলো একবার দেখা যাক নিচের দিকে। দেখতে পাচ্ছ অ্যালেক্স ইনস্টিটিউট অফ নার্সিং, এটা কিন্তু মেলদের জন্য, ঠিক আছে, এটা কিন্তু পেন্ডিং রয়েছে। তো আমি এগুলো আর বললাম না, ঠিক আছে, একবার দেখে নিও এগুলো। আচ্ছা তোমাদেরকে আর একটা জিনিস বলার আছে, অনেকেই বলছিলেন স্যার আপনি যে কলেজটা বলছিলেন সেই কলেজটা কি অ্যাপ্রুভাল পেয়েছে, অর্থাৎ নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, যেটা নিয়ে তোমাদেরকে অনেকবার বলেছি। অনেকেই বলছে স্যার এই কলেজটাকে আইনসি অ্যাপ্রুভাল পেয়েছে, তোমাদের দেখিয়ে দিই। এই দেখো নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যেটা সোনপুর কলকাতায় রয়েছে, প্রাইভেট কলেজ এবং এটা কিন্তু অ্যাপ্রুভাল পেয়েছে। সুতরাং যারা বলছিলে যে স্যার অ্যাপ্রুভাল পায়নি, একটু মানে বুঝে শুনে কমেন্টগুলো করো, কারণ আমরা যে কোনো জিনিস না মানে দিয়ে দিলাম আর হয়ে গেলো এরকমটা কিন্তু নয়।
যথেষ্ট আমরা চেষ্টা করি সব জিনিস দেওয়ার আগে, হ্যাঁ ভুলভ্রান্ত তো অবশ্যই হবে মানুষের মধ্যে, কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করি যেন তোমাদের কোনো রকম কোনো বিনা কারণে তোমাদেরকে হ্যারাসমেন্ট করানোর, ঠিক আছে, এরকম কোনো উদ্দেশ্য আমাদেরও নেই আর কোনো দিন হবেও না। তোমাদের হেল্প করাটাই আমাদের একমাত্র লক্ষ্য, এবং তোমরা যদি একটুও উপকৃত হও সেটাই আমাদের একমাত্র সার্থক হবে পরিশ্রম, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, আজকের মতো এখানে শেষ করলাম, নমস্কার।